এখানে চিকিৎসা করার পরে আমি এখন উঠবস করতে পারি, চলাফেরা করতে পারি, আমার কাছে অনেকটাই ভালো লাগে আর কি। এখন আমি শিরু বাইতে পারি, কোনো সমস্যা হয় না। আমার আগে যে সমস্যাগুলো করতো এখন আমি আমার ওই সমস্যাগুলো করে না, আমি এখন দাঁড়িয়ে থাকতে পারি, বসে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমি সব মিলিয়ে এখানে অনেক ভালো চিকিৎসা পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, বাড়ি টাঙ্গাইল জেলায়। আমি মালয়েশিয়াতে ফার্নিচার কোম্পানিতে অনেক ভারী ভারী মাল ওজন ওঠানামা করার কারণে আমার পিএলআইডিতে সমস্যা হয়েছিল, শরীর অনেক দুর্বল হয়েছিল। ডিপিআরসি হসপিটালে এসে আমার অনেকটাই সুস্থ হতে পেরেছি। পিএলআইডি মানে আমার কোমর ব্যথা, আমি উঠতে বসতে সবসময় ব্যথা করতো, ঠিক মতো কোনো কাজ করতে পারতাম না, সবসময় অস্বস্তি লাগতো, ব্যথা করতো, চলাফেরা করতে সমস্যা হইতো, আমি কোনো সিঁড়ি বাইতে পারতাম না, উঠবস করতে পারতাম না, মানে চলাফেরা করতে সবসময় আর কি অস্বস্তি লাগতো সবসময়। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বেশিক্ষণ বসেও থাকতে পারতাম না, পায়ে ঝিঝি করতো, ওই গোড়ালির তলায় আর কি অনেক জ্বালাপোড়া করতো, ব্যথা করতো। এই সমস্যার জন্য আমি প্রবাসে 2 থেকে 3 জন ডাক্তার দেখাইছি, পরবর্তীতে কোনো ফল না পেয়ে আমি দেশে এসেছি। দেশে আসার পরে অনেক সর্বনিম্ন 8 থেকে 9 জন ডাক্তার আমি দেখিয়েছি, সেই ডাক্তাররা শুধু ওষুধ দিত আর আশ্বাস দিত, কিন্তু ওষুধে কোনো কাজ করতো না। দীর্ঘদিন অনেক ভোগাভোগীর কারণে আমি ডিপিআরসির সন্ধান পাই, সেখানে নানান ধরনের ট্রিটমেন্ট করা হয়, বিশেষ করে থেরাপিস্ট বাইরা অনেক গুরুত্ব সহকারে যত্ন সহকারে চিকিৎসা করায় 3 বেলা। আমি স্যারের কাছে আসি, শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসি, ওনার সমস্যার কথা খুলে বলি, পরবর্তীতে উনি আমাকে ভর্তি থাকতে বলে। কিছুদিন ভর্তি থাকার পরে আমি অনেকটাই বেটার ফিল করি এবং উঠা বসা চলাফেরা করতে অনেক আরামদায়ক পাই আর কি। এখানে চিকিৎসা করার পরে আমি এখন উঠবস করতে পারি, চলাফেরা করতে পারি, আমার কাছে অনেকটাই ভালো লাগে আর কি। এখন আমি শিরু বাইতে পারি, কোনো সমস্যা হয় না। আমার আগে যে সমস্যাগুলো করতো এখন আমি আমার ওই সমস্যাগুলো করে না, আমি এখন দাঁড়িয়ে থাকতে পারি, বসে থাকতেও পারি। আলহামদুলিল্লাহ আমি সব মিলিয়ে এখানে অনেক ভালো চিকিৎসা পেয়েছি। আমার মতো অনেক প্রবাসী অনেক বিপদে পড়ে ঠিক মতো চিকিৎসা পান না, তারা এই শফিউল্লাহ প্রধান স্যারকে এসে দেখাতে পারেন, এতে অনেকটাই উপকৃত হবে আমার মনে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।